ঝুম বৃষ্টিতে রাজধানীর নগর জীবনে ছন্দপতন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। এদিকে অতি বর্ষণে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা। দিনব্যাপী ৮ বিভাগে বৃষ্টি অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত ৩ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়ায় বয়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঝিনাইদহে টানা বৃষ্টিতে জনজীবনে বেড়েছে ভোগান্তি। সকাল থেকে জেলা উপজেলা শহরে কমেছে মানুষের উপস্থিতি। সড়ক মহাসড়কে কমেছে যানবাহন চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।